বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা একাদশ শ্রেণীর যারা ক্লাস করছো তারা জানো যে আমাদের বর্তমান সিলেবাস অনুযায়ী যে ক্লাসগুলো হচ্ছে এর আলোকে তোমাদের সামনে একটি এমটি পরীক্ষা হবে। তো এমটি পরীক্ষার সিলেবাস অনুযায়ী আজকের ক্লাসটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আমি জাকিয়া সুলতানা, প্রভাষক উদ্ভিদবিদ্যা, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আমাদের পাঠ্য বই হতে যে বিষয়টি দেখব সেই বিষয়টি হচ্ছে আমাদের জীববিজ্ঞান বই যে আছে এই বইয়ের অধ্যায় 4, যার নাম হচ্ছে অণুজীব। এই অধ্যায়ের উপর আমাদের পঞ্চম লেকচার এবং আজকে এই অধ্যায়ের উপর আমাদের শেষ লেকচারটি আমরা দেখে নিব। শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা এই অংশের উপরে বেশ কিছু টপিকস দেখে নিয়েছো। অধ্যায়টা আমাদের প্রায় শেষ হয়ে আসছে, আজকে ক্লাসের মাধ্যমে অধ্যায়টি আমাদের পরিপূর্ণরূপে শেষ হয়ে যাবে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর বাকি অংশ। ইতিমধ্যে আমরা যে ম্যালেরিয়া পরজীবী ছিল এই পরজীবীটা সম্পর্কে বেশ কিছু টপিকস পড়ে নিয়েছি। তার মধ্যে আমরা বিশেষ করে মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী যে বিশেষ দশাটি সম্পন্ন করে, যকৃত এবং লোহিত রক্তকণকে, সে দুটি অংশ দেখেছিলাম। আজকে আমরা আমাদের আজকের টপিক্সের আলোকে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু দেখে নিব। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই একটু দেখে নিচ্ছি যে মানবদেহে জীবনচক্র আকারে কী কী ছিল। সেটি হচ্ছে হেপাটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি এটি দুটি ভাগ ছিল, একটি ছিল প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি এবং আরেকটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। যে দুটি চক্র সম্পন্ন হয়েছিল মানুষের যকৃতে এবং যকৃত সম্পন্ন হওয়ার পরে এটি সংঘটিত হয়েছিল পরবর্তীতে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, যেটি হয়েছিল আমাদের লোহিত রক্তকণিকায়। তো এই দুটি চক্র সম্পন্ন করার পরে আমরা পূর্বে পড়েছিলাম যে ম্যালেরিয়া পরজীবী মূলত যখন তার বংশবৃদ্ধি বা জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোষককে সে ব্যবহার করে থাকে, একটি ছিল মানুষ এবং অপরটি ছিল মশা। তো মানুষ এর দেহে সে যে দুটি চক্র সম্পন্ন করেছিল সেটা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছিলাম। আজকে আমরা মশুকির দেহে অর্থাৎ মশার দেহে তার যে জীবনচক্রের বাকি অংশটুকু কীভাবে সে সম্পন্ন করে সেটি দেখব। তো আমরা আগেই বলেছিলাম যে এই যে প্রোটোজোয়া পর্বের প্রাণীটি আছে তার জীবনচক্রের জন্য অবশ্যই দুটি পোষকের প্রয়োজন হয়। একটি পোষকের দেহে সে তার যে বিশেষ দশাটি আছে তোমার ডিপ্লয়েড দশা, হ্যাপ্লয়েড দশাগুলোও সে সম্পন্ন করে এবং পরবর্তীতে ডিপ্লয়েড দশার যার জন্য যে গ্যামেট উৎপন্ন করে, এই গ্যামেট উৎপন্ন করার জন্য সে ব্যবহার করে মশকির কে এবং মশকির ক্রপ, অর্থাৎ যেখানে সে রক্তটি সাময়িকভাবে জমা থাকে সেই ক্রপকে সে ব্যবহার করে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে একটু দেখব যে মশকির গ্যামেটের দেহে যে গ্যামেটোসাইটগুলো যে অংশটি সম্পন্ন করে সেটি হচ্ছে গ্যামেটোগনি এবং স্পোরোগনি। অর্থাৎ একটা মশা যখন কোনো ম্যালেরিয়া পরজীবী দ্বারা আক্রান্ত ব্যক্তির দেহকে কামড়াবে তখন এই তাদের দেহে যে গ্যামেটোসাইটগুলো ছিল এই গ্যামেটোসাইটগুলো কিন্তু পরিপূর্ণ গ্যামেট ছিল না, গ্যামেটের পূর্বের দশা, এগুলো তার দংশনের মাধ্যমে তার যে ক্রপ অর্থাৎ যেখানে সাময়িকভাবে সে রক্তটি রাখে সেই ক্রপের মধ্যে এসে জমা হবে এবং জমা হওয়ার পরে সেখানে সে গ্যামেটোগনি এবং স্পোরোগনি এই দুটি দশা সম্পন্ন করবে। তো আমরা দেখে নিব যে আমাদের গ্যামেটোগনি এবং স্পোরোগনিটা কীভাবে সে সম্পন্ন করে। প্রথমে দেখো গ্যামেটোগনি, অর্থাৎ এখানে গ্যামেট উৎপন্ন হবে বা জননকোষ সৃষ্টি হবে। তো জননকোষ সৃষ্টি আমরা জানি যে জননকোষ মূলত দুই ধরনের, অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট। তো সেখানে স্পারমাটোজেনেসিস হচ্ছে পুং গ্যামেটো তৈরি করার প্রক্রিয়া এবং ওজেনেসিস হচ্ছে আমাদের যে স্ত্রী গ্যামেট আছে স্ত্রী গ্যামেট তৈরির প্রক্রিয়া। তো সেক্ষেত্রে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটি তুমি যদি অর্থগত দিক বিবেচনা করো সেক্ষেত্রে তোমরা দেখবে যে স্পার্ম অর্থ শুক্রাণু এবং জেন অর্থ গঠন এবং সিস অর্থ হচ্ছে পদ্ধতি। তো এই তিনটি অর্থের সমন্বয় স্পার্মাটোজেনেসিস, যার অর্থ হচ্ছে শুক্রাণু গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে এই পরজীবীটি মশকীয় ক্রপের মধ্যে তার শুক্রাণু উৎপন্ন করবে। একইভাবে ওজেনেসিস প্রক্রিয়া, যেটার মানে হচ্ছে ডিম্বাণু গঠন প্রক্রিয়া পদ্ধতি, এই পদ্ধতিতে সে হচ্ছে গিয়ে তোমার ডিম্বাণুটাকে এখানে গঠন করবে। এরপরে তাদের পরবর্তী ধাপ হচ্ছে নিষেক এবং জাইগোট, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হওয়ার পরে তারা নিষেক প্রক্রিয়া অংশগ্রহণ করবে এবং নিষেক হওয়ার পরে জাইগোট সৃষ্টি হবে এবং সবশেষে বিশেষ জাইগোটের একটি বিশেষ গঠন যেটি হচ্ছে ওকিনেট এটি তৈরি করবে। আমরা একটু চিত্রের মাধ্যমে সেটি দেখে নিব। তার আগে
আমরা একটা জিনিস খেয়াল করবো যে এখানে গ্যামেটোগোনি এবং স্পোরোগোনি, হ্যাঁ, দুটি দশা মৎস্যকীয় ক্রপে হয়ে থাকে, ক্রপের একটি পর্দার ভিতর থেকে ভেদ করে অপর পর্দায় হয়ে থাকে। তো গ্যামেটোগোনি যে অংশে হয়ে থাকে পরবর্তীতে সম্পূর্ণ হওয়ার পরে গ্যামেটোগোনিতে তারা স্পোরোগোনিতে প্রবেশ করে। এটা আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করবো, তার আগে একটু স্পোরোগোনিটাতে কী ঘটে সেটা দেখে নিব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে স্পোরোগোনিতে যখন ওকুনিট তৈরি হবে, ওকুনিটের পরবর্তীতে উ সিস্টে পরিণত হয়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, এরপরে পরিস্ফুটনরত অবস্থায় থাকবে উ সিস্ট, এবং সবশেষ হচ্ছে স্পোরোজয়েড, যেটা আমরা প্রথম যে অংশটি পড়েছিলাম আমাদের যে হেপাটিক সাইজোগোনিতে প্রথম যে স্পোরোজয়েডটি প্রবেশ করে যকৃত কোষকে ধ্বংস করেছিল, সেই স্পোরোজয়েডটা গঠন করার মাধ্যমে এখানে স্পোরোগোনিটা শেষ হবে, এবং পরবর্তীতে কিন্তু এই স্পোরোজয়েডটি তার পরবর্তী বংশধরকে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে। তো আমরা দেখে নিব একটু চিত্রের মাধ্যমে বিষয়টি। তো প্রথমেই একজন মশা যখন মানুষকে দংশন করবে, তার লোহিত রক্তকণিকার কে ধ্বংস করার ফলে তার রক্তে যে তোমার বিশেষ গ্যামেটোসাইটগুলো থাকবে, আমরা দেখেছিলাম সে সর্বশেষে দুটো গ্যামেটোসাইট উৎপন্ন হয়েছিল, একটি ছিল মাইক্রোগ্যামেটোসাইট এবং একটি ম্যাক্রোগ্যামেটোসাইট। তো দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো মাইক্রোগ্যামেটোসাইট যেটি থেকে শুক্রাণু উৎপন্ন হবে, এবং এটা ছিল ম্যাক্রোগ্যামেটোসাইট যেটি মানুষকে কামড়ানোর ফলে মশকের দেহে এসে উপস্থিত থাকবে। তো মশার দেহে যে এনজাইম আছে এটি অন্য জীবাণুগুলোকে ধ্বংস করতে পারলেও এই যে ম্যালেরিয়া পরজীবী জীবাণু আছে এটিকে সে ধ্বংস করতে পারে না, ফলে সে মশকের ক্রপের মধ্যে এইভাবে বংশবৃদ্ধিটি করতে পারে। তো আমরা প্রথমেই দেখি স্পার্মাটোজেনেসিসটা, যেটা জানি যে আমরা মাইক্রোগ্যামেট যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হবে, এই মাইক্রোগ্যামেটটি মশকের ক্রপে প্রবেশ করে তার নিউক্লিয়াসটিকে কয়েকটি ভাগে ভাগ করবে দেখো, এবং নিউক্লিয়াসগুলো একদম প্রাচীরের প্রান্তে গিয়ে একটা অ্যামোবয়েড টাইপের গঠনের মতো সৃষ্টি করে ফেলে। এরপরে এই অংশটি থেকে তোমরা একটু দেখো ফ্লাজেলার মতো, অর্থাৎ বহু বাহু বিশিষ্ট একটি গঠন তৈরি করছে, যেটাকে বলা হচ্ছে এক্স ফ্লাজেনেশন। এই এক্স ফ্লাজেনেশন ক্রপ ম্যালেরিয়ার যে জীবাণু আছে স্পার্মাটোজেনিস তৈরির যে বিশেষ প্রক্রিয়া, ফ্লাজেলা আকৃতির মাইক্রোগ্যামেটগুলোতে তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে এক্স ফ্লাজেনেশন। একটু খেয়াল করো, ম্যাক্রোগ্যামেট থেকে তৈরি হলো বিশেষ একটি দশা, এই দশাটি পরবর্তীতে এক্স ফ্লাজন প্রক্রিয়া ফ্লাজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করছে দেখো ফ্লাজেলা আকৃতির কতগুলো লম্বা আকৃতির গ্যামেট। এই গ্যামেটগুলো পরবর্তীতে আলাদা হয়ে গিয়ে এক একটা পৃথক পৃথক শুক্রাণু আকারে অবস্থান করবে, আর একই সাথে পাশাপাশি যে ম্যাক্রোগ্যামেটগুলো তার ক্রপের মধ্যে প্রবেশ করবে, ম্যাক্রোগ্যামেটগুলো আকারে প্রথমে বড় হবে বেশ কিছু সাইটোপ্লাজম সংগ্রহ করে, দেন তার একটা প্রান্তে একটা নিষেক কোণ বা নিষেক শঙ্কু বলা হয় যেটাকে, সেটি তৈরি বা একটা প্রান্ত সামান্য একটু ফুলে উঠবে, এই অংশটাকে বলা হচ্ছে নিষেক শঙ্কু বা ডিম্বাণু অভ্যর্থনা কেন্দ্র। তো এই কখনো কখনো নিষেক কোণও বলা হয়ে থাকে। এই মাইক্রোগ্যামেটটা পরবর্তীতে যে নিষেক শঙ্কু যেখানে তৈরি করলো, এই নিষেক শঙ্কুটাকে সেখানে এসে যে কোষের মধ্যে থাকা যে এক্স ফ্লাজেশন ফ্লাজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে যে শুক্রাণুটি তৈরি হলো তাকে সে গ্রহণ করবে। দেখো এখানে কিন্তু সে তাকে গ্রহণ করেছে, একটা ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু কী হচ্ছে মিলন ঘটছে, এখানে নিষেক প্রক্রিয়াটি সম্পন্ন হলো, এবং নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সে নতুন যে হ্যাপ্লয়েড কোষগুলো থেকে, দেখো এই হ্যাপ্লয়েড গ্যামেটগুলো থেকে সে তৈরি করলো প্রথমে ডিপ্লয়েড অবস্থা নিষেক প্রক্রিয়ার মাধ্যমে, এই জায়গাটি স্বাভাবিক অবস্থা যে জায়গাটি তৈরি করবে, মূলত মশকী যখন রক্ত শোষণ করবে তার 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত সে গোল এবং নিশ্চল অবস্থা জায়গাটি থাকে, এবং কিছু পরে দেখা গেছে কিছুটা লম্বা আকৃতি ধারণ করে। এই লম্বা আকৃতি ধারণ করার কারণে তার যে গঠনটা চেঞ্জ হয়ে যায় এই গঠনটিকে আমরা বলছি উওকিনেট। তো এই উওকিনেটটি প্রথমে মশকীর দেহের ক্রপের যে প্রাচীর আছে প্রাচীরের গায়ে সংযুক্ত হয়, সংযুক্ত হওয়ার কিছু পরে দেখো এখানে সংযুক্ত অবস্থা দেখানো হয়েছে, এটিকে সংযুক্ত হওয়ার কিছু পরে এইটি মূলত স্পোরোগোনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এখানে একই সাথে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস ঘটে, নিষেক প্রক্রিয়া ঘটে, ঘটার পরে সে তৈরি করে ওগিনেট। এই ওগিনেটটি মশকের ক্রপের বাইরের দিকে অবস্থান করে, অবস্থান করার কিছু পরে সে স্পোরোগোনি প্রক্রিয়া অংশগ্রহণ করে। তো স্পোরোগোনি মূলত স্পোর উৎপন্ন করার প্রক্রিয়া, যার মাধ্যমে এই ডিপ্লয়েড কোষগুলো সংখ্যা বৃদ্ধি করবে এবং পরবর্তীতে এই জীবাণুটি তার যে পরবর্তী বংশধর তৈরি করা সেটি তৈরি করার কাজে সহযোগিতা করবে। তো এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে মূলত একটা আক্রান্ত মশকীর ক্রপের প্রাচীরের মধ্যে 50 থেকে 65 পর্যন্ত ইউসিস দেখা যায়, এই ইউসিসগুলো পরবর্তীতে পরিণত হতে 10 থেকে 20 দিন সময় লাগে, এবং এগুলো দেখতে অনেকটা স্পঞ্জের মতো, মশকীর দেহের ক্রপের বাইরে কিন্তু এই দেখো এখানে অবস্থান করছে, দেন এটি
মশকি ক্রপের প্রাথমিক প্রাচীরটা ভেদ করে তার বাইরের দিকে যে প্রাচীর আছে সেখানে চলে আসবে এবং এই সময় সে একটি বিশেষ আবরণী দ্বারা আবৃত হবে। তখন এটিকে আমরা বলবো একটা স্পোর। তো এই স্পোরটি ইউসিস্ট বলা হবে, মূলত স্পোরের গঠনের প্রাথমিক কোষ এটিকে বলবো আমরা ইউসিস্ট। এই ইউসিস্ট কিন্তু ডিপ্লয়েড এবং এই ইউসিস্টের নিউক্লিয়াসটি একসময় দেখো ক্রমান্বয়ে বিভাজিত হয়েছে। এ পরবর্তীতে বিভাজন হতো কো নিউক্লিয়াসগুলো সাইটোপ্লাজম দ্বারা সমৃদ্ধ হয়ে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে গোলাকার কোষ গঠন করবে, যেগুলোকে বলবো আমরা স্পোরোজয়েড। এগুলো গোলাকার স্পোরোজয়েডগুলো পরবর্তীতে মাকু আকৃতি ধারণ করে, দেখো এখানে মাকু আকৃতি ধারণ করেছিল যেটাকে আমরা বলেছিলাম স্পোরোজয়েড। এবং একটা সময় যখন পরিণত অবস্থা হবে তখন এই স্পোরোজয়েডগুলোকে সে কী করবে, সিস্টের যে প্রাচীর আছে প্রাচীরটাকে সে ভেদ করে দেখো ফাটিয়ে বাইরে বেরিয়ে আসছে এবং মশাকে লালাগন্ধিতে চলে আসছে। এবং এই মশাটি পরবর্তীতে যখন অন্য কোনো মানুষকে কামড়াবে তখন কিন্তু এই স্পোরোজয়েডগুলো পুনরায় একটা মানুষকে দেহে সে ম্যালেরিয়া পরজীবীটাকে কী করলো পৌঁছে দিল। এবং একটা সময় এই পৌঁছে দেওয়া ম্যালেরিয়া পরজীবীটাই কিন্তু পুনরায় যকৃত কোষকে আক্রান্ত করবে, এরপরে লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করার একটা পর্যায়ে সব শেষে আবার মশার কামড়ের মাধ্যমে কিন্তু মশকের রূপে এইভাবে সে সংখ্যা বৃদ্ধি করবে। তো এই যে প্রক্রিয়াটি দেখো এখানে স্পোরোগণী, এগুলো এটুকু ছিল আমাদের স্পোরোগণী এবং এ পাশের অংশটুকু ছিল আমাদের গ্যামেটোগণী। এই দুটি দশা সে মশার দেহে সম্পন্ন করছে, তাই আমরা একদম বলতেই পারি কিন্তু এই প্রসবটির জন্য অবশ্যই মানুষ এবং মশা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানুষের দেহের প্রসবের ওখানে যে ডিপ্লয়েড দশাটি যে ছিল সেটি অসম্পূর্ণ থেকে যাবে পরবর্তীতে যদি গ্যামেটোগণী দশাটি সম্পূর্ণ না হয়। আবার গ্যামেটোগণী হওয়ার পরেও তার যদি সংখ্যা বৃদ্ধি না হয় স্পোরোগণী তাহলে কিন্তু সে পরবর্তী দশা অংশগ্রহণ করতে পারবে না। তো এটি ছিল মূলত এদের গ্যামেটোগণী ও স্পোরোগণী। আমরা একটু যৌনক্রম কী দেখবো, এখানে থেকে একটা প্রশ্ন আসে যে ম্যালেরিয়া পরজীবীর যৌনক্রম বর্ণনা করে, সেক্ষেত্রে তোমরা বর্ণনাটা ছোট তার সাথে একটি ছোট্ট একটি চিত্র উপস্থাপন করবে, তবে পুরো বিষয়টি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলতে হবে। সেক্ষেত্রে দেখো আমরা একটা যৌনক্রম কী দেখি, কোনো একটি জীবের দেহে যদি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা একটি দেহে পর্যায়ক্রমে আবর্তিত হয় তখন এই আবর্তনকে বলা হয় যৌনক্রম। ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রেও হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়, তাই তাদের যৌনক্রম বিদ্যমান। তো আমরা হ্যাপ্লয়েড দশায় দেখেছিলাম স্পোরোজয়েড অর্থাৎ প্রথম যে কোষটি ছিল সেটি কিন্তু স্পোরোজয়েড, যেটাকে বলা হ্যাপ্লয়েড দশায় স্পোর তৈরি করার প্রথম কোষ। এরপরে এই স্পোরোজয়েডটি মূলত মশকের দেহে যে স্পোরোগণী ছিল এর ফলে সৃষ্ট দশা স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটি পরবর্তীতে মশকের দংশনের মাধ্যমে মানুষকে দংশন করার মাধ্যমে তার দেহে প্রবেশ করে, এরপরে সে ধীরে ধীরে তার দেহে এখানে সে হচ্ছে মাইক্রো ক্রিপ্টোমেরোজয়েড তৈরি করে। এবং এখান থেকে দেখা গিয়েছিল যে মাইক্রো গ্যামেটোসাইট এবং মেগা গ্যামেটোসাইট দুটোই কিন্তু হ্যাপ্লয়েড, এই দশাগুলো সে সম্পন্ন করে। এরপর ডিপ্লয়েড দশা যেটি দেখা গিয়েছিল যে গ্যামেটগুলো যখন জাইগোট প্রক্রিয়ার মাধ্যমে তোমার জাইগোট উৎপন্ন করেছিল নিষেক প্রক্রিয়ার মাধ্যমে, তো তখন কিন্তু সে ডিপ্লয়েড দশা প্রাপ্ত হয়েছিল। এবং আমরা হ্যাপ্লয়েড দশাটি কিন্তু দেখেছিলাম মশকের ক্রপের মধ্যে হয়েছিল, ডিপ্লয়েড দশাটি সেটিও মশকের ক্রপের মধ্যে হয়েছিল। আর পরবর্তীতে এই যে এখানে এসে যখন সে জাইগোট তৈরি করলো এই জাইগোটটি কিন্তু ছিল ডিপ্লয়েড দশা। একই সাথে সে ওকনি তৈরি করেছিল, ওকনি ছিল কিন্তু একটি ডিপ্লয়েড দশা। তো এইভাবে মূলত একটা পরজীবী পর্যায়ক্রমে দেখো একটি হ্যাপ্লয়েড দশা সম্পন্ন সে করেছিল, এরপরে সে ডিপ্লয়েড দশা সম্পন্ন করলো। এই যে প্রক্রিয়াটি এটি এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা দশার পরে একটা দশা সুস্পষ্টভাবে আবর্তিত হয়, এই জন্য আমরা বলতে পারি যে এই ম্যালেরিয়া পরজীবীর কিন্তু যৌনক্রম বিদ্যমান। একটু দেখি আমরা চিত্রের মাধ্যমে দেখো শিক্ষার্থীরা, আমরা জাইগোট থেকে ধরে নিচ্ছি, দেখো জাইগোটটা ছিল আমাদের ডিপ্লয়েড দশা। এই ডিপ্লয়েড দশাটি জাইগোট থেকে তৈরি করেছিল আমাদের ওকিনেট, ওকিনেটগুলো পরবর্তীতে ওসিস তৈরি করেছে যারা সবাই কিন্তু ডিপ্লয়েড ছিল। এই ডিপ্লয়েড ওসিস্টগুলো পরবর্তীতে যে স্পোরোজয়েডগুলো তৈরি করেছিল এগুলো ছিল আমাদের হ্যাপ্লয়েড, এই স্পোরোজয়েডটি হ্যাপ্লয়েড ছিল। এখানে এসে মিউসিস ওসিস্ট যেটি ছিল শিক্ষার্থীরা, এখানে কিন্তু ওসিস্টের মধ্যে গ্যামেটগুলোর যে সিস্ট যেগুলো তৈরি করছে সেখানে কিন্তু তাদের মিউসিস হয়েছিল এবং মিউসিস হওয়ার ফলে তাদের গ্যামেটগুলো হ্যাপ্লয়েডে পরিণত হয়ে গেছিলো। এই কথাটি আমাদের পূর্বের লেকচারে বাদ পড়ে গিয়েছিলো, সেক্ষেত্রে আবার বলে দিচ্ছি তোমাদেরকে, ওসিস্ট গঠনের পরে ওসিস্টের মধ্যে মিউসিস প্রক্রিয়ার মাধ্যমে হ্যাপ্লয়েড পর্যায়ে গ্যামেট সৃষ্টি হবে। তো এই যে প্রক্রিয়া দেখো এখানে যে স্পোরোজয়েড তৈরি করবে সেগুলো কিন্তু তোমার হ্যাপ্লয়েড থাকবে। এরপরে এই স্পোরোজয়েড থেকে আমরা দেখছিলাম ক্রিপ্টো জয়েড, তারপর ট্রফোজয়েড হয়েছিল, সাইজয়েড হয়েছিল যেগুলো আমাদের লোহিত রক্তকণিকা এবং একই সাথে হচ্ছে কি আমাদের যকৃতে সম্পন্ন হয়েছিল, এরপর মেরোজয়েড। এরপর মেরোজয়েড থেকে আমরা দেখেছিলাম যে লোহিত রক্তকণিকা প্রবেশের পরে মাইক্রোগ্যামেটোসাইট এবং ম্যাক্রোগ্যামেটোসাইট এই দুটি অংশ তৈরি হয়েছিল, যে গ্যামেটগুলো পরবর্তীতে স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেট তৈরি করেছিল, এবং এই গ্যামেটগুলো পরবর্তীতে মিলনের ফলে আবার তৈরি হয়েছিল জাইগোট।
তো আসলে একটি জাইগোট ও কিনেট ও সিস্ট এইভাবে ডিপ্লয়েড দশাটি সম্পন্ন করেছিল এবং পরে ইউসিস্টে মিউসিসের ফলে যে স্পোরোজয়েড তৈরি করেছিল হ্যাপ্লয়েড, এই স্পোরোজয়েডগুলো লোহিত রক্তকণিকা হয়ে যকৃত হয়ে পরবর্তীতে সাইজোন্ট মেরোজয়েড পর্যন্ত তৈরি করে সে ঢুকেছিল লোহিত রক্তকণিকায়, যেখান থেকে সে তৈরি করেছিল গ্যামেটোসাইট। এবং এই গ্যামেটোসাইট তৈরি করার পরে লোহিত রক্তকণিকার দশা কিন্তু শেষ হয়ে গেছিলো। পরবর্তীতে গ্যামেটোগনি এবং স্পোরোগনি তৈরি করেছিল, কিন্তু সে মশকির ক্রপের মধ্যে, এই মশকির ক্রপের মধ্যে গ্যামেটোসাইট থেকে পুং গ্যামেটো স্ত্রী গ্যামেটো উৎপন্ন হয়েছিল এবং এখানেই নিষেক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে সে তৈরি করেছিল জাইগোট এবং পরবর্তীতে জাইগোট থেকে তৈরি করেছিল ওকিনেট, যা থেকে পরবর্তীতে ইউসিস্ট। তো এই যে দুটি দশা, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, পর্যায়ক্রমে মশকির দেহ এবং মানুষের দেহে যেয়ে সে সম্পন্ন করেছিল, এটি কিন্তু তার মূলত যৌনক্রম। তো শিক্ষার্থীরা, এই যৌনক্রমটি তোমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে, এটি তোমরা দেখে নিবে, আর অবশ্যই চিত্র সহকারে শিখতে হবে এটি। আমরা এখন দেখব ম্যালেরিয়া প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ। মূলত ম্যালেরিয়া প্রতিরোধ করার ক্ষেত্রে আমরা বেশ কিছু দিক অবলম্বন করতে পারি। সাধারণত সাবকন্টিনেন্ট এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া রোগ দেখা দিয়ে থাকে, কারণ সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার কারণে এবং গাছপালা বেশি থাকার কারণে সেখানে প্রচুর পরিমাণে মশা জন্মে থাকে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, মশকি নিধন আছে, সেক্ষেত্রে মশকি নিধনের ক্ষেত্রে আমরা প্রজনন ক্ষেত্র ধ্বংস, অর্থাৎ যেখানে সে ডিম পারে সেগুলোকে ধ্বংস করতে পারি। আর মশকি সাধারণত যখন ডিম পারে, ডিম থেকে লার্ভা এবং পিউপেন সৃষ্টি হয়, পিউপা যেগুলো আছে এগুলোকে আমরা, যেখানে সে লার্ভা এবং পিউপা সৃষ্টি করে, লার্ভা এবং পিউপাগুলোকে আমরা মূলত পানিতে কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে ছিটিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা মারা যায়। এটা আমরা করতে পারি, এটা তোমরা অনেক জায়গায় দেখেছো যে মশা হয়ে গেলে পানিতে কিন্তু আমরা কেরোসিন তেল ঢেলে দিই বা রাসায়নিক পদার্থ দিয়ে এদেরকে মারার চেষ্টা করা হয়ে থাকে। তো এটা আমরা করতে পারি। আর পূর্ণাঙ্গ মশকুল যেটি আছে সেটা নিধন করা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে মশা নিধনের জন্য এক ধরনের রাসায়নিক উপাদান স্প্রে করা হয়, সেটি আমরা করতে পারি বিভিন্নভাবে। আর এছাড়া আরেকটা জিনিস করা যেতে পারে, এই তিনটি জিনিস সাথে মূলত আমাদের সচেতনতা বৃদ্ধি করা, অর্থাৎ মশা যেখানে জন্মে এই জায়গাগুলোকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা। এবার দেখো মশা আরেকটা পদ্ধতি ম্যালেরিয়া প্রতিরোধে, সেটি হচ্ছে মশকি দংশনের হাত থেকে রক্ষা করা। তো সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি, যেখানে মশা বেশি পরিমাণে থাকে সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এবং অবশ্যই যে আমাদের মশারি ব্যবহার করা, রাতে ঘুমানোর পূর্বে মশারি ব্যবহার করা এবং আমাদের বাসার আশেপাশের ঝোপঝাড়গুলো পরিষ্কার রাখা, এগুলোর ফলে কিন্তু মশকি দংশনের হাত থেকে আমরা রক্ষা করতে পারি। এবং সবশেষে আছে মশা ম্যালেরিয়া রোগীর চিকিৎসা, সেক্ষেত্রে হচ্ছে আমরা কোনো ব্যক্তি যদি ম্যালেরিয়া হয়ে থাকে, তাহলে ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তিকে যদি মশা দংশন করে, সেক্ষেত্রে কিন্তু সে রোগটিকে আরও ছড়াচ্ছে, ছড়ানোর ক্ষেত্রে সহায়ক হিসেবে থাকছে, সেক্ষেত্রে তাকে চিকিৎসা নিতে হবে। এবং এক্ষেত্রে ম্যালেরিয়া রোগের চিকিৎসা হচ্ছে মূলত সিনকোনা নামক একটি গাছ থেকে কুইনাইন যে আছে, এই কুইনাইন ওষুধটি তৈরি করা হয় সিনকোনা নামক গাছ থেকে। এই কুইনাইনগুলোর বিভিন্ন রকমের কোম্পানি ভেদে নাম হয়ে থাকে, তো সেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন ক্লোরোকুইনাইন আছে, নিভাকুইনাইন, ক্লোমোকুইনাইন, এরকম আরও কিছু ঔষধ আছে। এই ওষুধগুলো প্রয়োগ করার মাধ্যমে রোগীকে আমরা সুস্থ করতে পারি এবং রোগীকে মশার সংস্পর্শ থেকে দূরে রেখে রোগটাকে আমাকে ছড়ানোটাকে প্রতিরোধ করতে পারি। তো তোমরা এই টপিক্সটা একটু দেখে নিবে, এটা তোমাদের মাঝে মাঝে ভয় এসে থাকে, এটা খুবই সহজ একটি টপিক ছিল যে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ। তো তোমরা বাসায় একটু দেখে নিবে শিক্ষার্থীরা। তো আমি আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে যে আমাদের এই পুরো অধ্যায়টি, অনুজীব অধ্যায়টি শেষ হলো, এই অধ্যায়টি তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় বসে একটু অনুশীলন অবশ্যই করবে, না হলে কিন্তু পড়াগুলো বুঝতে পারবে না। তো তোমাদের বাড়ির কাছে কিন্তু এই অংশ থেকে থাকবে, যে অংশ থেকে আজকে আমরা দেখালাম, অর্থাৎ মশকি ক্রপের, বিশেষ করে মশকি ক্রপের চিত্রটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কখনো কখনো শুধু চিত্রটিও আঁকতে বলা হয়ে থাকে, তো অবশ্যই তোমরা এই অংশের চিত্রগুলো বারবার বাসায় প্র্যাকটিস করবে, আর একটু খেয়াল করে পড়লেই তোমরা এই অংশ থেকে বেশ ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে দেখা যাবে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে ভালো থাকবে, আল্লাহ হাফিজ।